আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। ঈদ চলে আসছে আর মাত্র 3-4 দিনের বাকি, বাড়ি যাব। সব প্রস্তুতি হয়ে গিয়েছে আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এদের জন্য খুব মায়া লাগতেছে, এদেরকে রেখে প্রতিবার বাড়িতে যেতে হয়। এরা খাঁচাতেই থাকে, বেশি করে পানি খাবার দিয়ে যাওয়া হয়। আর তোমাদের ভাইয়া তো বাসায় থাকে, ছুটি না থাকলে তো তার বাসায় থাকতে হয়। আমরা বাড়িতে যাই আর সে শুধু ঈদের জন্য বাড়িতে একদিনের জন্য যাবে, তাই এদের দেখে শুনে তোমাদের ভাইয়াই রাখবে। তারপরও এদের জন্য খুব মায়া লাগে, সব কিছু গুছিয়ে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। ব্যাগ ট্যাগ গোছানো শেষ, এর জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি। আর যেহেতু বাড়িতে যাব, বাড়িতে যেয়ে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আমার কী কী আছে বা কি আমি কোথায় থাকি, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর এখান দিয়ে দেখো, আমাদের ব্যাগটাও গুছানো হয়ে গিয়েছে, কাপড় চোপড় যা যা নেওয়ার সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এখানে জুতার যে বাক্সগুলো দেখতেছো, এগুলোতে তো আর নেওয়া যাবে না, কারণ অনেক বেশি জায়গা নিবে, এজন্য এগুলো তো রেখেই যেতে হবে। আবার যখন আসব তখন আবার এগুলোতে রাখা যাবে, এজন্য এক সাইড করে রেখে গেলাম। আর এখান দিয়ে আরেকটা ব্যাগ গুছানো হচ্ছে, এটা আরেকটু গুছানো বাকি আছে। এটার মধ্যে আর যা যা যাবে এরপরে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে গুছানো। এদিক দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও প্রায় কমপ্লিট। আমি আজকে সজনে দিয়ে ডাল রান্না করেছি আর আলু দিয়ে গরুর মাংস। গরুর মাংসটা একদম শুকনো শুকনো করে ফেলব, কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর একটু কলা ভর্তা করব, কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচকলাটা ভর্তা করব। চলো তোমাদেরকে দেখাবো। এখান দিয়ে মাংসটাও হতে থাক। আর এখান থেকে যে মাছগুলো এবার নিচ্ছি না, তোমাদের ভাইয়া যেহেতু বাসায় থাকবে, শুধু ঈদের দিনের জন্য যাবে, এরা এর আগে একবার দাদাবাড়ি থেকে বেরিয়ে আসছে, এদের নিচ্ছি না। যদি তোমাদের ভাইয়া ছুটি পায় তাহলে এদেরকে নিয়ে যাবে, এখনও ছুটি কনফার্ম হয়নি, কারণ সরকারি চাকরিজীবীদের ছুটি হয়ে থাকে, আবার অনেক সময় হয় না, এটা ভাগ্যের উপর নির্ভর। এখানে আমি কলা সিদ্ধ করে নিয়েছি, এটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। আর এখানে ডাল দিয়ে সজনে দিয়ে রান্না করেছি, খুব সুন্দর ঘ্রাণ করতেছিল সজনা ডালের, এত সুন্দর একটা ঘ্রাণ। আর মাংসটা একদম প্রায় ঝোলের পানিটা দেখো শুকিয়ে আসছে। এখন আমি যেই ভাজা মশলাটা রাখি ওই ভাজা মশলাটা এখানে দিয়ে দিব। আর তোমাদের সাথে তো বাড়িতে গেলে ভিডিও শেয়ার করব অবশ্যই, তোমরা দেখতে পারবে। একদম ভাজা মশলাটা দেওয়ার পর আমি একদম ভাজা ভাজা করে ফেলব এই মাংসটাকে, একদমই ঝোল রাখবো না, যেহেতু ডাল রান্না করেছি এজন্য আজকে আর ঝোল রাখবো না। আজকে বড় ভিডিও দিচ্ছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো মতো ঈদ করবে, যার যার বাড়িতে বেড়াতে যাবে। আসসালামু আলাইকুম, ভিডিওটা আজ এই পর্যন্তই।